ফ্রেমে যে দুজন ব্যক্তিকে দেখছেন তার মধ্যে একজনকে তো সবাই চেনেন, যাকে বিশেষ করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, যে নিজের কর্মগুণে দেশের গণ্ডি ছাড়িয়ে এখন পরিচিত পুরো ক্রিকেট বিশ্বে। সেই রিশাদের সঙ্গে যে ব্যক্তি সেলফি তুলছেন তিনি কে, এই প্রশ্নটাই হয়তো এখন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, এবার শুনুন তাহলে কে ওই ব্যক্তি, কেনই বা সেলফি তুলছেন রিশাদের সঙ্গে। নাম তার শাহেদ মাহমুদ, কাজ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের অধীনে। এতদিন যার কাজ ছিল দেশের আনাচে কানাচে থেকে লেগ স্পিনার খুঁজে বের করা, এবার সেই পাকিস্তানেই তালিম দিচ্ছেন বাংলাদেশের বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার রিশাদ হোসেনকে। রিশাদের রয়েছে বড্ড তারা, কারণ কিছুদিন বাদেই যে মাতাতে যাবেন কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্ট, আর যে কারণেই কিনা সদ্য বিয়ের আসরে বসা রিশাদ এই মুহূর্তে মিরপুরের মাঠে ঘাম ঝরাতে ব্যস্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিয়ের পরদিনই যাকে দেখা গিয়েছিল মিরপুরের হোম অফ ক্রিকেটে, সেই ধারা এখনো যেন অব্যাহত। আজও রিশাদ যথারীতি মিরপুরে হাজির, কংক্রিটের পিচে ব্যাট হাতে বেশ কিছুক্ষণ ড্রিল করে নিজের অনুশীলন শুরু করেন রিশাদ। তার কিছুক্ষণ পরেই সেখানে আগমন ঘটে শাহেদ মাহমুদের, এসেই সেখান থেকে রিশাদকে নিয়ে তার গন্তব্য নেটের দিকে। হাতে ধরে শেখানো বোধ হয় একেই বলে, কিভাবে বল ধরতে হবে, ফিঙ্গার পজিশন কেমন হবে, সবই যেন হাতে ধরেই শেখাতে হবে শিষ্যকে। যদিও নতুন করে রিশাদকে শেখানোর কিছুই নেই, রিশাদের নিজের যে অস্ত্র রয়েছে সেগুলোকেই আরও শাণিত করতে হবে এই শাহেদ মাহমুদকে। সেজন্যই পাকিস্তানি কোচের চেষ্টা কিভাবে আরও উন্নতি করতে পারবেন রিশাদ সেই দিকেই। রিশাদের হাতে বল তুলে দেওয়ার আগে দীর্ঘক্ষণ নিজ হাতে দেখিয়ে দিয়েছেন কিভাবে হ্যান্ড পজিশন ঠিক করে বল করে যেতে হবে, এবং করতে পারলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত সাফল্য, সেটাই যেন বারবার মনে করিয়ে দিয়েছেন এই পাকিস্তানি কোচ। এতক্ষণ যা শুনলেন রিশাদ সেটি যেন প্রথম বলেই সঠিকভাবে প্রয়োগ করলেন, তবে তাতেও এই পাকিস্তানির মন ভরল না। জায়গা থেকে এগিয়ে এসে নিজেই রান আপ নিয়ে রিশাদকে বুঝিয়ে দিলেন এভাবে নয়, বল ছুটতে হবে খানিকটা ভিন্নভাবে। এক কথায় বললে এই কোচের প্রধান লক্ষ্যই ছিল বল ছাড়ার সময় কিভাবে হাতের কবজি ঘোরাতে হবে। অনুশীলন যখন ভালোই চলছিল এরই মাঝে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি, তবে শাহেদ মাহমুদ যেন নাছোর বান্দা, বৃষ্টি মাথায় নিয়ে এই অনুশীলন চালিয়ে গেলেন বেশ কিছুক্ষণ। বৃষ্টি থামলে আবারও শুরু নতুন গুরুর অধীনে রিশাদের অনুশীলন সেশন। অনুশীলনের একেবারে শেষ পর্যায়ে শিষ্যের সঙ্গে সেলফি তুলে স্মরণীয় করে রাখলেন রিশাদের নয়া গুরু। এবার যেতে চাই খানিকটা পেছনের দৃশ্যপটে। মুস্তাক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকছেন কিনা সে বিষয়টি কোনো সুরাহা যখন আসেনি, তখন অনেকেই ভেবেছিল এই রিশাদের কি হবে, কারণ সাম্প্রতিক সময়ে এই মুস্তাক আহমেদের হাত ধরেই রিশাদ নিজেকে করেছেন আরও শাণিত। মুস্তাকের চলে যাওয়ার খবর তাই দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি করেছিল নতুন শঙ্কা, তবে সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কমাতে পারেন এই শাহেদ মাহমুদই। দিবাকর চৌধুরী, কালবেলা।